আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন দেখে বুঝতে পারছেন আজকের প্রতিবেদনটা হচ্ছে মুরগির শুরু থেকে বোর্ডিং থেকে একটু আলোচনা করব যেটা সাত দিনে বোর্ডিংয়ে আপনি কি অবস্থানে কি কাজ করবেন কি। কী সতর্কতা অবলম্বন করবেন সেটা নিয়ে আজকের আলোচনা করবো তো দর্শক মণ্ডলী চলুন ফিরে যাচ্ছি মূল আলোচনায় আমি ইতিপূর্বেই কিছু ভিডিওতে আলোচনা করেছি যে আসলে বোর্ডিংয়ের শুরুতে বা বোর্ডিংয়ের পূর্বে যে করণীয় সেটা হচ্ছে আপনাকে ভালো বাচ্চা সংগ্রহ করতে হবে এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে হবে ভালো কোম্পানির এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যেন ডিলারের ঘরে অবস্থানরত বাচ্চা না দেন ডিলারের ঘরে রয়ে গেছে এরকম বাচ্চা যেন আপনাকে না দেন সরাসরি হয়তো আজ দুপুর বারোটায় আপনি বাচ্চার অর্ডার করলেন আগামীকাল কিন্তু সকাল আটটার মধ্যেই বাচ্চা ডেলিভারি হওয়ার কথা রাত্রে ডেলিভারি হবে হয়তো বা সর্বোচ্চ ডিলারের ঘরে সকাল পর্যন্ত থাকবে সকাল যত দ্রুত সম্ভব আপনার বাচ্চা আপনি সংগ্রহ করে নিয়ে যাবেন তো বাচ্চা নিয়ে যাওয়ার আগেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মিনিমাম ছয় ঘন্টা আগে আপনাকে আপনার যে বোর্ডিং করবেন বোর্ডিংয়ে বোর্ডারের বোর্ডারের যে হপার আছে হপারের মিনিমাম চারটে বাতি থাকে সেই চারটে বাতি আপনাকে জ্বালিয়ে রাখ হবে এবং নিচে অবশ্য অবশ্যই দুই থেকে তিন ইঞ্চি তুষ বা ঘুন যেটাই বলেন ব্যবহার করতে হবে তারপরে পানির পাত্রগুলো দিতে হবে খাদ্য আগেই দেবেন না তো পানির পাত্রগুলো এভাবে পরিবেশন করবেন করার পরে আপনি বাচ্চাগুলো এভাবে ছেড়ে দিতে পারেন তো দর্শক মণ্ডলী আসলে বাচ্চাগুলো আনার পরে এভাবে সেরে দেবেন এবং সেরে দেওয়ার আগেই আপনাকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যেন নব্বই ডিগ্রি ফারেনহাইট অথবা আপনাকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা অবশ্যই আপনার বুডিংয়ে বোর্ডারের নিচে যেন থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আমি যদিও গরমের দিনে বোরিংটা করছি যার কারণে কিন্তু ওইভাবে কিন্তু ছাউনি টাউনি দেয়নি যদি এটা শীতের দিনে হয় তাহলে কিছু শোলা দিয়ে এখানে কিন্তু পুরোটা ঢেকে দেওয়া লাগতে পারে তো সেই ক্ষেত্রে আমি ঢাকিনি যেহেতু এখন তাপমাত্রা বেশি আছে তাই তো দর্শক মণ্ডলী আসলে বিষয়টা হলো এরকমই যে আপনাকে অবশ্য অবশ্যই মনে রাখতে হবে প্রথম শর্তই হচ্ছে ভালো বাচ্চা সংগ্রহ করতে হবে দ্বিতীয়ত আপনাকে বোরিংয়ে পর্যাপ্ত তাপমাত্রা থাকতে হবে কারণ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা যদি না থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চার যে নাভিটা ভালোভাবে শুকাবে না আর নাভিটা যদি ভালোভাবে না শুকায় তাহলে কিন্তু সেই বাচ্চাগুলোর পরবর্তীতে অসুখ বিসুখ অবশ্যই বেশি হয় এটা আমরা হয়তো যদিও কেউ জানি আবার যা যে নতুন যারা যে ভাইগুলো আছেন হয়তো বা অতটা জানেন না যে কারণেই যাদের জন্য আলোচনা যে আসলে আপনাকে এই পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাখার কারণ হচ্ছে এটাই আপনি হয়তো ভাবতে পারেন যে এখন তো গরমের দিন হ্যাঁ কেন পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে এমনি একটু কম রাখলে হবে আর পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে সেটা বলি সেটা যদি বলি তাহলে আপনি জানেন যে মিনিমাম আপনাকে তাপমাত্রার একটা মেটার আছে সেই মিটারটা সংগ্রহ করতে হবে অন্যতায় ডিজিটাল মেটার বর্তমানে আছে যেটা হয়তো আমার এখানে লক্ষ্য করতে পারছেন না একটা তারের মতো দেখা যাচ্ছে বাম সাইড থেকে ওটা কিন্তু আমার আসলে তাপমাত্রা সেন্সর তো সেন্সর ডিজিটাল কিছু সেন্সর আছে সেই সেন্সরটা কিন্তু অবশ্যই আপনি যদি বর্ডারে রাখেন তাহলে কিন্তু অবশ্যই অপারের সাথে সাইড দিয়ে রাখিয়ে দিলে অবশ্যই কিন্তু সেটা সঠিকভাবে তাপ নিয়ন্ত্রণ করবে এবং সেটা দেখা যাবে তাই মিনিমাম আপনাকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতেই হবে এরপরে আপনি খাদ্য বন্টন করবেন পাঁচ চার পাঁচ ঘন্টা বা দুই ঘন্টা পরে আপনি খাদ্য বন্টন করলেন খাদ্যটা বন্টন করার সিস্টেম হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে প্রথমে আপনি খাদ্যটা যদি একটু ভিজিয়ে দেন বা থায়াবিন বা আপনার রিনামাইসিন একদম স্বল্প মাত্রায় পানির ভিতর দিয়ে সেই পানি গুলিয়ে সেই পানির ভিতরে ওষুধ গুলিয়ে সেই পানি যদি খাদ্যের ভিতরে দিয়ে খাদ্যটা যদি পুরোটা আপনি পাউডারের মতো বানিয়ে ছিটিয়ে খাওয়াতে পারেন সবচেয়ে ভালো হবে আর আমি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অবশ্যই পত্রিকা বিছিয়ে দিয়েছি তো দর্শক পত্রিকা বিছিয়ে দেওয়ার পাশাপাশি যদি আপনি একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি যেই ভ্যান বা সাইকেলের টায়ার আছে সেই টায়ারে যদি আপনি মানে যেই খাদ্যের বস্তাগুলো আছে খাদ্যের বস্তাগুলো টান করে দিয়ে মুড়িয়ে যদি সেলাই করে দিয়ে যদি ওই রিংয়ের ভিতরে খাদ্য দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় একটি কথা বলবো সেটা হচ্ছে আপনাকে জেনে রাখেন যে আমি কিন্তু এখানে পাঁচশো বাচ্চা দিয়েছি আসলে বোর্ডিংয়ে পাঁচশো বাচ্চা একটা বোর্ডিংয়ে পাঁচশো বাচ্চা দেওয়া কোনোভাবেই উচিত নয় তথাপিও আমি দিয়েছি একশো বাচ্চা যার কারণে একশো বাচ্চা উদ্বৃত্ত হয়তো আপনি সর্বোচ্চ তিনশো থেকে চারশো বাচ্চা একটা বোর্ডিংয়ে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তাই আমি বলবো যে আপনি সর্বোচ্চ তিনশো থেকে চারশো বাচ্চা বোর্ড একটা বোর্ডিংয়ে দিবেন যখন আপনার ছয়শো বাচ্চা হবে তখন কিন্তু আপনাকে দুটো বোর্ডিং করতে হবে এটা মনে রাখতে হবে কখনোই ছয়শো বাচ্চা একটা বোর্ডিংয়ে করবেন না ছয়শো বা সাতশো বাচ্চা হলে একটা বোর্ডিংয়ে করবেন না পাঁচশো করা যাবে না তবে আমি পাঁচশো বাচ্চার অর্ডার দিয়েছি তাই হয়তো করেছি আড়াইশো বাচ্চা হলে দুটো বোর্ডিং করলে হয়তো একটু কষ্টিংটা বেড়ে যায় তাই করতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত তো আপনাদেরকে অনুরোধ করব অবশ্য অবশ্যই আপনি চারশো তিনশো থেকে চারশো বাচ্চার বোর্ডিং করবেন এর চেয়ে বেশি বাচ্চার বোর্ডিং করবেন না এরপরে চার দিনের দিন আপনার যে ঔষধগুলো দেওয়ার দরকার ভ্যাকসিনগুলো দেওয়ার দরকার হয়তো সকলের কোনো না কোনোভাবে জানা আছে বা যাদের জানা নেই আমার অন্য একটি ভিডিও আছে ভিডিওটা দেখে জেনে নেবেন তো দর্শক মণ্ডলী আসলে গরমের দিনে আপনি হয়তো সাত থেকে দশ দিন যদি বোর্ডিং করেন বা সাত থেকে আট দিন বোর্ডিং করলেই যথেষ্ট আর যখন শীত আসবে তখন কিন্তু একটু বেশি দিন বোর্ডিং করতে হবে দশ থেকে বারো দিন বোর্ডিং করতে হবে এরপরে পর্যায়ক্রমে জায়গাটা বাড়াবেন একবারে পুরো জায়গা ছেড়ে দেবেন না কখনোই কোনো ভুলেই ক্রমেই ক্রমেই কিন্তু একবারে পুরো কোনো ভুল ক্রমেই একবারে পুরো জায়গা ছেড়ে দেবেন না কারণ একবারে পুরো জায়গা ছেড়ে দিলে অবশ্যই কিন্তু বাচ্চা বৃদ্ধি কমে যাবে তো সঠিকভাবে এভাবে যদি আপনি সঠিক বড়িং করে সঠিকভাবে যদি আপনার মুরগিগুলোকে সঠিকভাবে খাওয়া দাওয়া ঠিক রাখতে পারেন পরিচর্যা ঠিক রাখতে পারেন ওষুধপাতি ঠিক রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের কথা শেষ করছি আলাইকুম